আপনিও যদি এরকম নাটকীয় ইন্ট্রো বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা এরকম নাটকীয় ইন্ট্রো বানাতে পারেন, এবং আপনাদের এই নাটকীয় ইন্ট্রো বানানোর জন্য তিনটি জিনিস প্রয়োজন হবে। ভিডিও করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আছি তানবীর, আপনারা দেখছেন তানবীর টেকনোলজি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে কাইন মাস্টার অ্যাপটি লাগবে। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। অ্যাপটি নামানোর পর আপনারা অ্যাপটির ভিতর ঢোকার পর এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন একটি অপশন আছে, সেই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা 16.9 যেটা আছে অর্থাৎ 16.9 এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা গুগল থেকে আপনার পছন্দ মতো অ্যাক্টর অথবা আপনার নিজের ছবি এখানের মধ্যে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য এখানে যে মিডিয়া লেখা যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি কিছু ডাউনলোড করে রেখেছিলাম, সেই ফটোগুলো আমি এখান থেকে এগুলো অ্যাড করে দিব। তো আপনারা আপনাদের ডাউনলোড করা সেই ফটোগুলো এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার ডাউনলোড করা ফটোগুলোকে এখানে সুন্দর মতো অ্যাড করে দিচ্ছি। ওকে, হয়ে গেল আমার ডাউনলোড করা ফটো। তারপর এখানের মধ্যে আপনারা এগুলোকে কাস্টমাইজ বা ক্রপ করবেন, এগুলোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন যে ক্রপ যে একটি অপশন আছে সেই ক্রপের মধ্যে ক্লিক করবেন। তারপর এটাকে একটু ছোটো করে রাখবেন, ছোটো করে দিলে এটা অনেকটা সুন্দর দেখা যায়। তারপর এখানে যে সমান সমান যে চিহ্নটা আছে সেটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। এরপর এরকম করে সবগুলো ছবি আপনারা ক্রপ করে ফেলবেন। তো আমি আমার সবগুলো ছবি ক্রপ করে ফেলছি। তো ভিউয়ার্স, সবগুলো ছবি যখন ক্রপ করা হয়ে যাবে তারপর এখানে দেখতে পাবেন যে একটি চিহ্ন আছে, এই চিহ্নর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাবেন যে অনেকগুলো ট্রানজেকশন ইফেক্ট আছে, সেগুলোর মধ্যে থেকে একটা যে কোনো একটি ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করবেন। এখানের মধ্যে নিচে দেখতে পাবেন যে গেট মোর লাইক একটা আরেকটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনারা ইচ্ছা মতো ট্রানজেকশন নিতে পারেন। এছাড়া আপনারা এখান থেকে অনেকগুলো ট্রানজেকশন ফ্রিতে পেয়ে যাবেন, সেগুলো আপনি নিতে পারেন। সেগুলো ফ্রি আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। তারপর এখান থেকে মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন আছে, সেটার মধ্যে আমি ক্লিক করে দিই ডিস্ট্রাকশন। এটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটি ট্রানজেকশন সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমি যেটা আমার যেটা ভালো লাগে সেটা হলো স্লাইড। যে স্লাইড যে অপশনটি আছে সেই স্লাইডটার মধ্যে ক্লিক করে দিলাম। স্লাইডটার মধ্যে ক্লিক করে এরকম করে আমি সবগুলোর মধ্যেই স্লাইড কিন্তু ক্লিক করে দিতে পারি। তো আমি সবগুলোর মধ্যেই স্লাইড একে একে সিলেকশন করে দিচ্ছি। ওকে, আমি তিনটা ছবিতে স্লাইড সিলেকশন করলাম। তারপর আপনাকে যেটা করতে হবে এখন হলো আপনার ভিডিওর মূল কাজ। এখন এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে আপনাকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আমার কিছু গ্রিন স্ক্রিন ডাউনলোড করা আছে। আপনার যদি গ্রিন স্ক্রিন ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডাউনলোড করা আছে, যার কারণে আমি এখান থেকে সেই গ্রিন স্ক্রিনগুলো ওপেন করে দিচ্ছি। আর এই গ্রিন স্ক্রিন পাবেন কোথায় আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি গ্রিন স্ক্রিনগুলোকে আমি এগুলো নিলাম। নেওয়ার পর এগুলো আমি কেটে দিলাম এখান থেকে। এখান থেকে আমি গ্রিন স্ক্রিনটা নিলাম। ওকে, এখন গ্রিন স্ক্রিনটা নেওয়ার পর এখানে আমি যদি ভিডিওটা ওপেন করি ভিডিওটা এরকম দেখা যায়। এখন আমি এখানের মধ্যে যে গ্রিন স্ক্রিন যে অপশনটি আছে যেটা এখন এক্সপোর্ট করলাম সেটার মধ্যে ক্লিক করব, অর্থাৎ নিচেরটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ক্রোমা কি নামে একটি অপশন আছে। দেখতে পাচ্ছেন এই ক্রোমা কি যে অপশনটি আছে সেই ক্রোমা কির মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা ক্রোমা কি যেটা আছে সেটাকে টিক মার্ক দিয়ে অন করে দিতে হবে। আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মেহজাবিনকে দেখা যাচ্ছে অনেকটা, কিন্তু কিছুটা গ্রিন গ্রিন দেখা যাচ্ছে। এই গ্রিন ভাবটাকে আমি দূর করব। তো এটার মধ্যে আমি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। কমিয়ে বাড়িয়ে নিলে এই গ্রিন স্ক্রিনটা যেটা আছে এটা একটু দূর হয়ে যাবে। তো আমি এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, তাহলে এটা একটু অনেকটা চলে যাবে। আপনাদেরকে দেখাই, অনেকটা এগুলো ঠিকঠাক করে নিতে হবে আপনাকে। ওকে, অলরাইট, এখন এটা অনেকটা দেখা যাচ্ছে স্মুথ। তো আমি এটাকে এখন ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি
সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা আবার গ্রিন গ্রিন দেখা যাচ্ছে। এই গ্রিনটাকে আমরা একটু দূর করবো, আবারও ক্রোমাকিতে আবার যাব। যাওয়ার পর এটার মধ্যে থেকে আমি কোন একটি গ্রিন একটি পার্ট নিয়ে আমি এটাকে ঠিকঠাক করে দিব। এখন দেখতে পাচ্ছেন পুরো 100% পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু এখন দেখা যাচ্ছে। এখানে আপনার ছবিও কিন্তু অ্যাড করতে পারবেন চমৎকার এই সাইট, আপনি এরকম করে আপনার নাটকীয় ইন্ট্রো বানাতে পারবেন বা আপনার ফেসবুকের মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপর আপনার এটা যেটাভাবে এক্সপোর্ট করবেন, অর্থাৎ আপনার মোবাইলের গ্যালারিতে নেবেন, এখানে দেখতে পাবেন যে শেয়ার নামে একটি বাটন আছে, সেই শেয়ারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানের মধ্যে আপনারা এখানে যে সিনেমা যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করতে পারেন, বা আপনার রেজুলিউশন যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন, এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এটা যেটা আছে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এভাবে করে এটা এক্সপোর্ট পুরোপুরি হয়ে যাবে, একটু সময় লাগবে, এরপর এক্সপোর্ট হয়ে যাবে। এখন হলো আপনারা ওই রকম গ্রিন স্ক্রিনগুলো কোথায় পাবেন। আপনারা গ্রিন স্ক্রিন পাওয়ার জন্য একদম ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে চলে এসে সার্চ করবেন, এখানে সার্চ বারে সার্চ করবেন ব্রাশ, ব্রাশ ব্রাশ গ্রিন স্কিন, ব্রাশ গ্রিন স্কিন ইফেক্ট লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেকগুলো হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো থেকে আপনারা কিন্তু চাইলেই এগুলো থেকে গ্রিন স্কিন ভিডিও আপনারা নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একজন ভিডিও বানিয়েছে। তো এরকম করে আপনারা এখান থেকে কিন্তু কাইন মাস্টারের মাধ্যমে, অর্থাৎ এখান থেকে ডাউনলোড করে কাইন মাস্টারের মাধ্যমে আপনারা ভিডিওগুলো এডিট করে এরকম চমৎকার নাটকীয় ইন্ট্রো আপনারা বানিয়ে ফেলতে পারবেন, বা আপনাদের চ্যানেলের ইন্ট্রো বানিয়ে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সবাই বুঝতে পারেন। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করি।